call me a ছেলেকে প্রশিক্ষণে পাঠানোর পর বদধায় হলো মায়ের। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে একমাত্র ছেলেকে প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ে পাঠান এক মা। কথিত হিজরতে পাঠিয়ে কোনো খোঁজ না পেয়ে ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হন র্যাবের এবং রোমহর্ষক তথ্য দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ী। বুধবার 9 নভেম্বর সকালে কাওরান বাজারে মিডিয়া সেন্টারের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এদিকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল সারকিয়া 2 অর্থদাতা সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান র্যাবের এক কর্মকর্তা। র্যাব জানায় আম্বিয়া সুলতানা এমিলি প্রায় 4 বছর কর্মরত ছিলেন বিভিন্ন এয়ারলাইন্সে। স্বামী এবং 15 বছর বয়সী ছেলে আবু বকর রিয়াসাত রায়ানকে, যার বয়স 15, তারা থাকতেন নারায়ণগঞ্জের বন্দর এলাকায়। 2021 সালের শুরুর দিকে গৃহ শিক্ষক আলামিনের মাধ্যমে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন রায়ান ও তার মা এমিলি। যোগ দেন জামাতুল আনসার ফির হিন্দাল সারকিয়া নামে উগ্রবাদী সংগঠনে। সর্বশেষ গত মার্চ মাসে ছেলেকে গৃহ শিক্ষক আলামিনের সঙ্গে কথিত হিজরতে পাঠান মা এমিলি, কিন্তু তার সন্তান এরপর থেকে আর যোগাযোগ না করা জঙ্গিবাদ নিয়ে ভুল ভাঙে তার। ছেলেকে ফিরে পেতে যোগাযোগ করেন র্যাবের সঙ্গে। পরে এমিলিকে 4 দিন ধরে ডিবি রেডি কালারিস্ট করে পরিবারের কাছে হস্তান্তর করেছে র্যাব। গত 3 নভেম্বর র্যাব নতুন জঙ্গি সংগঠনটির মহিলা শাখা সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য পায়। এ সময় পুলিশের এই এলিফোর জানতে পারে একজন মা উগ্রবাদে উদ্বুদ্ধ হয়েছে এবং তার সন্তানকে প্রশিক্ষণের উদ্দেশ্যে হিজরতে অর্থাৎ পাহাড়ে পাঠিয়েছে। গত সেপ্টেম্বরের মাঝামাঝি আলামিনের নির্দেশনায় র্যাবের হাতে গ্রেপ্তার আব্দুল হাদি সুমন ওরফে আবু সাইদ শের মোহাম্মদ এবং রনিমিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে 3টি উগ্রবাদী বই, 9টি লিফলেট এবং 2টি প্যাক। ছেলেকে ফিরে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে ছেলেকে প্রশিক্ষণে পাঠানোর পর বদধায় হলো মায়ের। জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে একমাত্র ছেলেকে প্রশিক্ষণ নিতে দুর্গম পাহাড়ে পাঠান এক মা। কথিত হিজরতে পাঠিয়ে কোনো খোঁজ না পেয়ে ছেলেকে ফিরে পেতে দ্বারস্থ হন র্যাবের এবং রোমহর্ষক তথ্য দিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়ী। বুধবার 9 নভেম্বর সকালে কাওরান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং এ উদ্ধার করার পর জঙ্গি সংগঠন জামাতুল রেডিকালাইজেশনের মাধ্যমে হিন্দালের জীবনে
ফিরিয়ে আনার সারকিয়ায় রাখা হয়। দুই অর্থদাতা সরের পরে আগে গ্রেফতার করা হয়েছে বলেও জানা যাবে। হিন্দাল নির্দেশ আছেন রাইয়া। কাওরান বাজারে মিডিয়া সেন্টারের ব্রিফিং এ এসব কথা জানান তিনি। এদিকে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল